নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু যদি আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে যদি বৃহস্পতির মতন গ্রহ অবস্থান করে তাহলে কি কি হতে পারে তখন দেখা যায় জাতক পরিবার নিয়ে শান্তিতে থাকে এই সকল জাতক বা জাতিকা বাজে কথা বলতে একদম পছন্দ করে না টু দি পয়েন্ট সবসময় কথা বলবে এবং তাদের কথাবার্তায় অন্য লোকে সন্তুষ্ট হয় এরা অন্যকে শিক্ষা দানের ক্ষেত্রে সাহায্য করে এরা বহু শাস্ত্রে জ্ঞানও সম্পন্ন হয় এরা সৎ উপায়ে ধন উপার্জন করতে সক্ষম হয় এই সকল জাতক বা জাতিকাদের জীবনে কোনোদিন খাবারের অভাব হয় না আবার এই দ্বিতীয়ভাবে বৃহস্পতির ওপর যদি বুধ দৃষ্টি দেয় তাহলে দেখা যায় যে এই সকল জাতক বা জাতিকার নিজের ভুলের জন্য বহু অর্থ নষ্ট হয় আবার এই দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করে যখন ষষ্ঠভাবে দৃষ্টি দেয় তখন ঋণ থেকে মুক্তি ঘটায় এছাড়াও অষ্টম স্থানে যখন দৃষ্টি দেবে বৃহস্পতি তখন দেখা যায় নিজের উপার্জন ছাড়াও অন্য উপায়ে বা অন্য উৎসের দ্বারা ধন আগমনের কিন্তু যোগ তৈরি হয় প্রাপ্তির যোগ তৈরি হয় আবার বৃহস্পতি এই দ্বিতীয়ভাবে অবস্থান করে যখন দশমভাবে দৃষ্টি দেবে তখন এই জাতক বা জাতিকার কর্মক্ষেত্রে উন্নতি দেখা যায় মান সম্মান যশ বৃদ্ধি পায় ব্যবসা ক্ষেত্রেও দেখা যায় অনেক সুযোগ আসে ব্যবসা বৃদ্ধি হয় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই বিশ্বাস নিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি দর্শক বন্ধু আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু